Thank you for watching us. Please like, share, comment, subscribe, click bell icon to get all notifications. আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের ধন্যবাদ। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দান করুন। আজকে আমি একটা নতুন জিনিস বানাতে যাব, যেটা আমি কোনোদিন বানাইনি, সেটা হলো বুটনিয়ার। এটা একটা ফ্রেঞ্চ শব্দ, এরকম একটা দেখতে হয় জিনিস, মানে একটা ছোট্ট ফুলের তোড়ার মতো, যেটা ছেলেরা বা পুরুষেরা বিয়ের সময় অথবা প্রম বা বিভিন্ন অনুষ্ঠানে পার্টিতে কোটের সঙ্গে লাগায়, পিন করে লাগায় বুকে। তো এই জিনিসটা আমি আজকে তৈরি করতে চেষ্টা করব। তো এই জিনিসটা তৈরি করতে যেই জিনিসগুলি লাগে সব আমার কাছে নেই, যা আছে আমি তাই দিয়ে তৈরি করব। আমি এটা কাঁচি নিয়েছি, আমার কাছে স্টিকি টেপ বা স্যালো টেপ আছে, আর আমি আমার বাগান থেকে কিছু ফুল সংগ্রহ করে এনেছি, ফুল পাতা সংগ্রহ করে এনেছি। বুটনিয়ারের জন্য খুব ভালো হয় গোলাপ ফুল বা এই ধরনের ফুল, যেগুলো একটু স্টাডি, যেগুলো চট করে ঝরে যায় না, সেই ধরনের ফুল ব্যবহার করলে ভালো। কিন্তু আমার বাগানে এই মুহূর্তে সেরকম কোনো ফুল আমি পেলাম না। এটা হচ্ছে প্লাম ফুল, যেটা খুব সহজে চট করে ঝরে যায়। তো সাধারণত এই ধরনের অনুষ্ঠানগুলোতে বাচ্চারা বা বড়রা নাচ করে, তো বেশি হালকা পাতলা ফুল হলে ঝরে যাওয়ার একটা চান্স থাকে, তাও আমি তুলে এনেছি। আর এটা একটা, এই ফুলটাও তুলনামূলকভাবে একটু স্টার্টি, কিন্তু এটাও চট করে ঝরে যায়। আর এটা হচ্ছে টিউলিপ, টিউলিপ তো ভীষণই চট করে পাপড়ি ঝরে যায়। কিন্তু আমার কাছে যেহেতু গোলাপ বা কোনো শক্তপোক্ত ফুল নেই, তাই আমি এই ফুল পাতাগুলোকে দিয়েই একটা বুটনিয়ার বানানোর চেষ্টা করব। এবং আমি দেখাচ্ছি আলটিমেটলি আমি কী করবো। প্রথমে আমি ফুলগুলোকে নিজের মতো করে একটু অ্যারেঞ্জ করে নেব। চেষ্টা করতে হবে একটু লম্বা বা বেশি বড় করে কাটতে, কেটে নিতে যখন পাতাটা বা ফুলটা কাটা হবে। আমি যতটা সম্ভব হয়েছে একটু লম্বা লম্বাই কেটেছি, এবং এই পাতার নিচের পোর্শনগুলোকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এই নিচটাই এই তোড়ার মতো আটকাবে। তো সেই জন্য এই নিচের পোর্শন থেকে আমাকে পাতার গুলো খসিয়ে নিতে হবে, শুধু আমার এই ইয়েটা লাগ কাণ্ডটা রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি পাতাগুলোকে অনেকটা খুলে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, এবং কিন্তু আমি কাণ্ডটাকে লম্বাই রেখেছি। জিনিসটা খুব ছোট হবে, যে এইটা হচ্ছে সাইজ, এরকম ছোট হবে। তো সেই জন্য আমি বেশ অনেকখানি পাতাই খসিয়ে নিয়ে ছোট করে নিয়েছি। এইভাবে আমি এটা অ্যারেঞ্জ করলাম। আমি একটু বেশি ফুল দিয়েছি, তার কারণ হচ্ছে আমি যে ফুলগুলো নিয়েছি সেগুলো ঝরে যাওয়ার একটা চান্স আছে, এবং ঝরে যদি যায় যেন অন্তত কিছু ফুল থাকে, সেই কথা ভেবে আমি মোটামুটি অনেকটা ফুলই নিয়ে অ্যারেঞ্জ করেছি। এবার এটাকে আমি টাই আপ করবো। আমার কাছে যেহেতু গ্রিন কালারের যেই ধরনের টেপগুলো ইউজ করা হয় বুটনের তৈরি করতে সেগুলো নেই, সেজন্য আমি নর্মাল স্টিকি টেপ দিয়েই এটাকে আটকে নিয়েছি। আশা করছি থাকবে, খুলে যাবে না জিনিসটা। এবার আমি নিচের এই বাকি অংশটাকে না কেটে নেব, কাঁচি দিয়ে এই এক্সট্রা নিচটুকু কেটে নিয়ে পুরোটাকে আবার আমি টেপ দিয়ে ভালো করে আটকে নেব। এটা চেষ্টা করবেন গ্রিন কালারের যে টেপগুলো পাওয়া যায়, যেগুলো ফ্লোরিস্টরা ইউজ করে, সেই রকম টেপ দিয়ে এটাকে র্যাপ করতে, তাহলে এটা দেখতে সুন্দর হবে। যেটা আমরা সুতলি বলি না, সুতলি জাতীয় সুতো দিয়েও কিন্তু অনেকে এই এটাকে জড়িয়ে দেন,
সেটাও একটা স্টাইল, যে কোনো ধরনের রিবন দিয়ে করা যেতে পারে। আমি এইরকম একটা রিবন এখানে এবার আটকে দিয়েছি এটার সাথে, আর একটা টিউলিপ আমি সরিয়ে দিয়েছি, ওটার পাপড়িটা অলরেডি খসে গিয়েছিল, দেখতে ভালো লাগছিল না, তাই আমি সরিয়ে দিয়েছি। বিভিন্ন রকম কালচারে বিভিন্ন রকম সাজগোজ ও তার আয়োজন। একদম নতুন একটি জিনিস তৈরি করলাম এবং আপনাদের সঙ্গে সেটি ভাগ করে নিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। বুটনের কীভাবে কোটের সঙ্গে লাগাতে হয় তারও একটি বিশেষ পদ্ধতি আছে। এই ছোট বলপিনগুলো দিয়ে কীভাবে বুটনের কোটের সঙ্গে লাগাতে হয় তা নিয়ে না হয় আরও একটি ভিডিও নিয়ে আসব। আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, নমস্কার।